মৌত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজালু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাব ওয়ায়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত, আয়শা করছি অবেলা তো হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম, নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি, এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। দেয় তো দেয় কি কইরা, যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে, কয়বার সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার, আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে, না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য, কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে নিশ্চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি কইরা? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? তা গোরলা মুআজ্জালিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালেহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে, এরা কারা? উম্মত তো খাবে, খাবেই, ফেরেশতারা বলবে চিনো না বুঝি, ঠিক না? সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না, এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না, আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো, যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না, রব্বে কাবার কাছে। যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা করলো, সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না, সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে, আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে, আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন, আমি চিনি এদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে, তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না, আল্লাহর রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবি আছে, তাহলিল আছে, আমি কথা বলি তুমি শোনো না,
চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়, দেখেন দিলে লাগে কিনা, দুইজনের এক কাপড়, এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলা যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন, সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই, অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন, সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন, তুমি জান্নাতে চলে যাবে, আমি তুমি কি আমার মতো স্ত্রী পায়ে শুক্রিয়া আদায় করো না? তো হাসতেছে বলতেছে পাগলি, একবার ডেলি শতবার, তাইলে শুকুরের বদলাও জান্নাত, দুজনে জান্নাতে যাওয়া ফুর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ, 14 তারিখ দুনিয়াই আছে আর কত হবে, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গা, যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরও মনে করে 14 তারিখ দুনিয়াই শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে, এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে সেকা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিছেন, শখ মেটানোর জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ায় আর কি আছে, সাতা, জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া, কোনো ওয়েট হবে না, ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মাবুনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আবার আখেরাতে, বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়া, যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুইজনে কয় কাপড়, তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি, কেক মনে হয় বোঝেন নাই, না না করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন, কেক কাটা ছাড়া, আর আমরা তো কেক কাইটেও হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি, 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না, সকালে বাহির হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকালে ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে, যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুটা খালি, ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, আওয়াজ দিলে, আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন, ফাতেমা আজকেও কিছু জোটে না, তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী, অজাদনা শাকারনা লামনাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে, শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন, হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না, হাসি দিছেন দরজা খোলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল, আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে, বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম রহিম আল্লাহ ইমরাতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতিমা, ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই, এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাইটো
আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি, কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান, কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, দেনদারনা আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়, সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুল শাকুরুল আলীউল কবীরুল হাফিজুল মুকীতুল হাসীবুল জলীলুল করীমুল রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল আকুল ওয়াকীলুল কবীকুল মকীলুল ওয়ালীউল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقني والمقني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران ابي قادر مالك الله راجي করবো তো করবো কি করে আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়। এই উম্মতকেও আল্লাহ ভালোবাসে, যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না, না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফে, হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নাই, এক ডজন না শত ডজন দেখা যায়। আল্লাহ এই উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায়, আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি করলি। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কোরআন বলতেছে, আল্লাহ রাসূলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। ফাস্তাগফির লাহু রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি। আসেন রসুলকে রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানে, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হইত না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়ে দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না, সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় তো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরে শুনলে, করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর বাবুরা, বিশ্বাস হয় না? কি জন্য বলে দিতেছি,
কেননা করুণার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই, কেননা মাস বৎসরে দুই তিনবার পাইছে, মাসে পাইল দুই দিনের লেগা পাইছে, লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বৌড়া। করুণা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল, বিশেষ করে সবগুলা মুচকি মুচকি আসে, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পাইছে, স্ত্রী স্বামীকে কাছে পাইছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞেস করেন, আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত, জিজ্ঞেস করেন, এরা হাসতেছে, জিজ্ঞেস করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল, কি ছিল, কি ছিল, এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল। না আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না তো, সুখ আসবে না তো আসবে না কেন, আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না, আর আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। উম্মতে মুহাম্মদের মেয়েরা কোনোদিন নেট দেখার সাজগোজ করত না, কেননা ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে উলামা সাক্ষী দিতে হবে, আল্লাহ রাসূল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বৌড়া সাইজা গুজা রেডি হতে পারে, হঠাৎ যায় উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়, এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয় তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহ রসুল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বইরা দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন, এটাই মনে হয় কিতাবে লেখা আছে, সব ওলামা সাক্ষী দিবে ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস, এখানে আমার ঘরের নারীরা তো সাজে নেট দেখা, সাজে নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরে, কিন্তু পাওয়া যাবে না, আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে, ফাতেমার মতো সাজছে, এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজ ছিল না, সাজে নাই, ফাতেমার কি সাজ ছিল না, কি হুজুররা কি বলে, ছিল, অবশ্যই ছিল, জোরে বলেন না, অবশ্যই বলেছিল, ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই, রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন, দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে, কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলে মোলামা তো কম কাঁদে না, জিজ্ঞেস করে আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠাম, আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো, কতটুকু ইজ্জত রাখলা, একজন তো এখানে নাই। যারা বিয়ে করছে হোক না পীরের মরিদ, রাগ হয় না পায়ে হাত রাখি, যে তো যাই জিজ্ঞাসা করে নাই,
যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রাসূলের এ টু জেড তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই, হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায়া দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাসা করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলা হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজন ওইখানে হাত উঠাইতে পারবে না, একজন ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এটা জিজ্ঞাসা করছে। করছে কোনোদিন জিজ্ঞাসা? বলুক সাক্ষীদের এই শব্দগুলো বলে নেয়, হয়তো বলছে আরসি পড়ায় দেন বিয়া, বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নেয় যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটা যাবে দুনিয়ার জীবন সত্য, কেয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়ে শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন। আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি, একটা পাল্লা দিয়া মাপবে। দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়ে মাপে, এটা নিয়ে আমার কোনো সে নাই। কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয় না। আমার বিষয় তো হলো আল্লাহর রাসূলের কাছে, মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদী পাল্লা দিয়া, মোহাম্মদী পাল্লা দিয়া। তামাশা না, কবির কথাই সত্য, ইয়ে ইবরত কি যা হ্যায় তামাশা নেই হ্যায়, কোরআনের চিৎকার এই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা হুয়াজ তাবাহু। শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক, কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদি হিসাবে নির্বাচিত করছি। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি, আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদি বানাই না, আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে, কুদরতি হাতে বাছাই করছে, সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঠেলা দিছে। ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের ঠিকা অংশ কোন অংশ মাফ করে দিছেন কোন উম্মতের, এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোনো আলেম আইনা দিতে পারবে না। কিন্তু এই উম্মতকে দুইবারে মাফ করছে, প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ, সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মাফ, কলম বিরুদ্ধে যাবে না, রুফিয়াল কলম না এ মহাত্মা ইয়াস্তাইতে, তামাশা না, আপনি তামাশা মনে করতেছেন, তামাশা যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা উম্মতে মুহাম্মাদি, হায় হায় বাছাই করে অন্তর্ভুক্ত করছেন, বাছাই করে আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকারে 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে 1,00,000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1,00,000 টাকার ব্যবসাকে 20,00,000 টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, মনে হয় রাগ হয়ে গেলেন, বানাইতে পারলেন এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন,
খাটবেন পাঁচ ওয়াক্ত, সওয়াব দিতেছে পঞ্চাশ ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়া, কার দিকে চায়া? বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়া। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইচা আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে সোয়া লক্ষ নবীর কবর আছে, কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র তিন থেকে চারটা। আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা শেষ। সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আল ইসলামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালেহ আল ইসলামের কবর পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত নাই, আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা। ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবী যে কবরে জিন্দা, হায়াতুন নবী। আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী। আল্লাহ কোরআনে ওয়াদা করছে, বন্ধু আপনি থাকবেন উম্মতকে সমূলে ধ্বংস করবো, তো করবো কি করে? আসে তো আসে কোথায়? মদিনা মুনাব্বারা রওজায়ে আথারে এখনো জিন্দা বসা আছে, জিন্দা। সামনে যায় আস, দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, বিশ্বাস হয় না? চলেন দুই কিতাবের হাওলা দিই, উলামারা পড়ে নিয়ে। হুসাইন আহমদ মাদানির জিন্দগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি ১৮ বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল বড় জাইয়েদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল, সে কোনো মতেই মানতেছিল না দলিল। তা একদিন হুসাইন আহমদ মাদানী দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন, প্রশ্ন চলতেছে উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিছেন রওজার দিকে দেখো, তো পুরা মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে, সারা দুনিয়া দেখছে আল্লাহর রসুল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। ওরা দেখেন। আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে, ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন, ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে, আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের নসলের, তার অধিকার আছে দাদা বইলা সালাম দেওয়া। তো সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরও সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল দাদা জান, সালামের জবাব যখন এত জোরে দিলেন, তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যাই। তো হাত বাহির হয়ে আসছে, পুরা পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে, রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে, আসেন। আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত, শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে। ইজ্জত রাখি নাই ওনার, ওনার চোখের পানির দাম রাখি নাই, দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে। শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন, আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন। কেননা বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুক উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুক উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো।
আমরা না চোখের পানির ইজ্জত রাখছি, না আল্লাহর রাসূলের জীবনের ইজ্জত রাখছি। যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদি দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মদ। আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং রং থাকতো। হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাহলে হাতে মেহেন্দি দিল কেন? আমাদের কো রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মদি। আজকে যুবক দেখলে চিনা যায় না, নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, শিক্ষিত দেখলে চিনা যায় না, অশিক্ষিত দেখলে চিনা যায় না, ব্যবসায়ী দেখলে চিনা যায় না, মালিক দেখলে চিনা যায় না, শ্রমিক দেখলে চিনা যায় না, কাউকেই চিনা যায় না, যেটা উম্মতে মুহাম্মদি। যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম, দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে, পায়ের নিচে। অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন। খালি ডলারটারে বড় দেখেন দেখেই মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে, পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নেই, ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুইটা, একটা হলো ওমানি দিনার, একটা হলো কুয়েতি দিনার। এর উপরে কোনো টাকা দুনিয়াতে নেই। দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে, সংখ্যায় মুসলমান 200 কোটি। আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন, মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন? আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি, তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদেরকে, অহংকার না। আজকেও আমি এক দেশের বিশাল এসি ঘুরে আসছি, আমাকে দুনিয়া চিনিতে হবে না, দেশের নাম বলবো না। নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে, আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা, ঠিক না? এটা খালি মোল্লা না, আমি সুজুর না, খাজুর। আমাকে বুঝিতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে, বিশ্বাস হয় না? হ্যাঁ, 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে, 70% মুসলমানকে দিছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? বিকেনিতে তো গাউসিয়াও পাওয়া যায়, বিকেনি আসে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি, চিনেন বিকেনি? বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে, ওটা গাউসিয়া বিক্রি হয়, যায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। দু চারটা পকেটে করে লয়ে এলে আপনি করে দেখান যে তো, যে এটার নাম বিকেনি। যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পরে না, দামি পড়বে বেশি পড়বে কোথেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পড়ে না। যান 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 নেটে পাবেন, বিল গেটস এর এক একটা শার্ট কয় টাকা দাম নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি, আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা ব্র্যান্ডের, পাবেন না? না নাই। জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? হ্যাঁ, কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ। কত কত? এটা কি দিয়ে বানিয়েছে? এটা মাথায় দিয়ে করে না, ওই পায়ে দিয়ে করে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, ক্যানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই, মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিয়ে আপনি সার্চ দিয়া দেখেন,
ব্রুনাই প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার দেখেন, তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না, ম্যাকডোনাল্ড ফ্যাকডোনাল্ড কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি মুসলমান খায়, তারপরও নির্যাতিত কেন? যতক্ষণ পর্যন্ত দিনই কথা দিলে নাগাথে ততক্ষণ পর্যন্ত জীবনে রং আসে না, রং ফুলের প্রতি মানুষ আকৃষ্ট দুই কারণে, একটা হলো কালারে আকৃষ্ট, যেমন সাজানো আছে প্লাস্টিকের ফুল কাগজের ফুল, এটা একটা বাস্তব ফুল না, কিন্তু কালার কারো হওয়ার কারণে চোখে শোভা লাগে, শোভা পর্যন্ত ভালো লাগে, ঠিক না? আরেকটা যদি ঘ্রাণ থাকতো তাহলে মনে হয় সোনায় সোহাগা হইতো, ঠিক না? ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে, একটা কালারের কারণে, কালার যখন রং থাকে তখন আকৃষ্ট হয়, এটা আপনারা বুঝবেন না, যুবকরা খুব ভালো বোঝে বয়স্ক মানুষের চেয়ে, কেননা সারা বছর দরকার না হলেও 14 তারিখে দরকার হয়, এই জন্য ওরা খুব ভালো বোঝে যে ফুলের দিকে আকৃষ্ট কিভাবে মানুষ হয়, এটা কালারে হয় রঙে, আরেকটা হলো ঘ্রাণে। ঠিক যেই আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদি বানাইলেন, আমরা সদিচ্ছায় কিন্তু উম্মতে মুহাম্মদি না, যদিও আমরা আমাদের পরিচয় জানি না, দুনিয়াবি পরিচয় জানি, এটা লিখতেও ভালোবাসি বলতেও ভালোবাসি, আবার টাকা খরচ করে ভিজিটিং কার্ড বানাইতেও ভালোবাসি, কিন্তু উম্মতে মুহাম্মদির পরিচয় আমরা জানি না, যে এটা কত বড় পরিচয়, এটা যদি বিশাল পরিচয় না হইতো তাহলে আল্লাহ এটার জন্য কোনোদিন কুদরত দ্বারা মুকুট বানাইতেন না, মুকুট, মুকুট চিনেন? আরে মুকুট চিনেন কি? মাথায় দেয় তাজ, ঠিক না? এটাকে মুকুটও বলে, তাহলে আল্লাহ কুদরত দ্বারা মুকুট বানাইতেন না, তাজ বানাইতেন না, আর বানায়া আমাদের প্রত্যেকের মাথায় সাজাইতেন না, আল্লাহ কুদরত দিয়া বানাইছেন আমাদের মাথাগুলাতে, এটাকে কুদরত দিয়া সাজাইছেন, কুনতুম খায়রা উম্মা এটা কোনো আয়াত না, এটা একটা মুকুট, বিশ্বাস হয় না? না হুজুরদের মনে হয় না, এটা একটা মুকুট, কুনতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, এটা ভালোবাসার প্রতীক, এটা একটা মুকুট, এটা একটা তাজ আমাদের মাথায় আল্লাহ বসায় দিয়েছেন। তো বুঝাইতেছিলাম ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা ঘ্রাণ দিয়া, রঙের কারণে বা ঘ্রাণের কারণে, দিনই কথা যদি শর্ত নামায় না, দিনই কথা যদি ওইভাবে শোনা যেইভাবে শোনার দরকার না শুনলাম, আমাদের ভিতরে রং আসবে না, রং উম্মত হওয়ার একটা রং আছে, রং আজকে উম্মত বটে কিন্তু রং নাই, যেমন ফুল আছে কিন্তু ওলামা বলে কবি বুয়া নেহি শক্তি কে কাগজ কে ফুল সে, ফুল কিন্তু গ্রান নাই, ঠিক না? ফুল গ্রান, আমরা উম্মত কিন্তু ভিতরে রং নাই, রং যার কারণেই আজকে উম্মত সারা দুনিয়া নির্যাতিত, উম্মত শুধু শুধু নির্যাতিত না, ইন্নাল্লাহ লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনোদিন জুলুম করেন না, আজকে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত আমাদের ভিতরে রং না থাকার কারণে, রং, রং যদি থাকতো তাহলে কোনোদিন আসলার উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে হতো না,
আজকে আল্লাহর উপর প্রশ্নের আঙ্গুল উঠাইতে মন চায়। দেন দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাইলে না। কোরআনই বলে ফাস্তামি ও, দেন দিয়ে শোনো, দিলের কান দিয়া। আনসিত, বিলকুল চুপচাপ শোনো। লাল্লা কন্তুর হামুন, তাইলে আমরা কালার ঘেরা দিব, নাইলে কালার আসবে না। আজকে দুনিয়াতে মুসলমান নির্যাতিত, সব দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে মন চায় যে আবাবিলকে উঠতে দেখি কিন্তু কাজে লাগান না কেন? আবাবিল আছে না নাই? কাজে কেন লাগান না? একবারই লাগাইলেন জীবনে কাজে, আর শুধু ওরে ঘুরতে দিলেন, আর কাজে লাগান না কেন? কবে লাগাবেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, লাগানোর কোনো সুযোগও নাই, না আছে আমাদের পরে উম্মত। হুজুররা কি কয়, আছে উম্মতে মুহাম্মদীর পরে কোনো উম্মত আছে? তাহলে কাজে কবে লাগাবেন? কেন কাজে লাগান না আবাবিলকে? হাতিকে পাউডার বানায় দিলেন, হাতি তো আপনি তৈরি করছেন, এটাকে যখন আবাবিল পাউডার বানাইতে পারলো, তাহলে মানুষ বানানো ট্যাঙ্ক কেন পাউডার বানাইতে পারবেন না? ট্যাঙ্ক তো মানুষ বানাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাঙ্ক মানুষ বানায় নাই, না আল্লাহ বানায় পাঠাইছে, ওটা কেন পাউডার বানান না? প্রশ্ন তো আল্লাহর দিকে করতে মন চায়, আঙ্গুল উঠাইতে মন চায়। মশা তো আমাদেরকে বিরক্ত করে সারাদিন, মশাকে কেন পালতেছেন আমাদেরকে বিরক্ত করার জন্য? জীবনে একবারই তো কাজে লাগাইলেন নমরুদি বাহিনীর বিরুদ্ধে, এখনো তো দুনিয়াতে নমরুদি বাহিনীর অভাব নাই, এদের বিরুদ্ধে মশা কেন কাজে লাগান না? আঙ্গুল উঠাইতে মন চায়, ড্যাম দিয়ে শুনলে বুঝে আসবে, নাহলে হইহুল্লায় বুঝে আসবে না। আজকে বুঝার দরকার, নাইলে কিন্তু বড় বিপদে পড়ব। হ্যাঁ, সত্য এটাই, বিপদে পড়া যাব। যেটা বুঝাইতেছিলাম, আঙ্গুল উঠাইতে মন চায়, ঠিক এইভাবেও আঙ্গুল উঠাইতে মন চায় যে চিৎকারের ফেরেশতা তো ঘুমায় সময় কাটাইতেছে, জীবনে একবার একটা চিৎকার দিল কমে সালের ভিতরে, আজকে পাঠান না কেন? একটা চিৎকার দিয়ে আসো ইসরায়েলে, একটা চিৎকার দিলেই তো যথেষ্ট, ঠিক না? না কোরআন এটা বলে না, একটা চিৎকারই তো দিছিল, সাইহাতান ওয়াহিদা কোরআনে আছে, একটা চিৎকার দিছিল কওমে সালের জন্য। আজকে ইসরায়েলে যে একটা চিৎকার দিয়ে আসো তাইলেই তো যথেষ্ট, ঠিক না? তাইলেই তো যথেষ্ট। কি আমার কথা বোঝেন? বুঝে আসতেছে? বাতাসের ফেরেশতা তো এখনো আছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে, না নাই বাতাসের ফেরেশতা? সে তো অলস সময় কাটাইতেছে, জীবনে তো একবার ব্যবহার করলেন শুধু কওমে আদের জন্য, আজকে ব্যবহার করলে অসুবিধা কি? কওমে আদ তো আমাদের চেয়ে উত্তম না, ওদের মাথায় তো মুকুট নাই, আমাদের মাথায় তো মুকুট আছে, কুনতুম খায়রা উম্মা, আজকে কেন ইসরায়েলে পাঠান না? সব কথার যেন আল্লাহ একটাই জবাব দেয় যে আমি পাঠাবো তো পাঠাবো, তোমরা আমার ইজ্জত রাখলা কতটুকু যে আমি পাঠাবো? আজকে আমরা নবীর ইজ্জত কতটুকু রাখলাম? আল্লাহটা নাইলে বাদই দিলাম, আল্লাহটা বাদ দিলাম, আল্লাহ মনে হয় নিজেরটা বাদ দিয়ে দিছেন। আল্লাহটা বাদ দেওয়ার একটা কারণ বলতেছি, কেন? আল্লাহকে তো চোখে দেখা যায় না, তার কথা কানে শোনা যায় না, আল্লাহকে দেনদারনা আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ, 99টা পদের মালিক আল্লাহ। সামান্য পদস্থ হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায় দুনিয়ার, সামান্য পদস্থ তাও সীমিত পদের মালিক, এক থানারটা আরেক থানায় যে কিছু ঘটানোর ক্ষমতা রাখে না, অনুমতি না নেওয়া ছাড়া পারে নাকি? হ্যাঁ, আর আল্লাহ তো 99 পদের মালিক,
কবির কথাই তো সত্য, আমি জমিনে তুমি আকাশে, এত দূরের থেকে আপনারে ধরবো তো ধরবো কি করা। তো আল্লাহ যেন নিজেরটা বাদ দিয়ে দিছেন, নিজেরটাকে সরায় দিছেন, বলছে আমার লাজ রাখার দরকার নাই, আমার বন্ধুর ইজ্জত রাখলেই চলবে, আমার বন্ধুরটা রাখো। যদি এই কথা সত্য না হইতো তা আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না, ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা পড়ায় দিব। কিন্তু এটাও কোরআনে বলা দিছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েতের মালা পড়াইতে পারবেন না, হেদায়েতের মালা আমাদের কাছে, আমরা যাকে যাকে চাবো তাকে পড়াবো, আপনি চাইলেই পড়াইতে পারবেন না। যদি এটা চাইলেই পারতেন তাহলে বেলালের কথা সত্য হতো, হাসতে হাসতে বলতেছিলেন না যে হেদায়েত যদি আপনার হাতে হইতো ইয়া রাসূল আল্লাহ, তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনে আসতো না। কেন না, আপনি তো প্রথম বনি হাসিমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশ, তারপরে মক্কা, তারপরে আরব ভূখণ্ড, আমি তো হইলাম সেই ইথিওপিয়ার বেলাল, আমার সিরিয়াল কবে আসতো আল্লাহই জানে। কিন্তু হেদায়েতের মালা আল্লাহর হাতে বিদায় আমাকে সাত নম্বরে পড়ায় দিছে, জালানি সাবাতু সাবিয়া, আমাকে সাত নম্বরে হেদায়েতের মালা পড়ায় দিছে। তাহলে বোঝা গেল আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর ইজ্জত রাখো, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পড়ায় দিব। নিজেরটা সরায় নিয়ে গেছেন। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, তীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মত, যে উম্মতের মাথায় আল্লাহ নিজের কুদরতি হাতে মুকুট পরায় দিলেন, বানাইছেন বহুত আগে, কিন্তু সোয়া লক্ষ উম্মতের ভিতরে কারো মাথায় পড়ান নাই। চাই সে কলিমুল্লাহর উম্মত হোক, কলিমুল্লাহর উম্মত হোক, চাই সে রুহুল্লাহর উম্মত হোক, মুসা আলাইহি সালামের উম্মত হোক আর ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেটা খলিলুল্লাহর উম্মত হোক, কারো মাথায় পড়ান নাই। আদম আলাইহিস সালামের উম্মতের মাথায়ও পড়ান নাই, আপনার আমার মাথায় পড়ায় গেছে। আমি এটাই আপনাদেরকে বুঝাবো যে আজকে রং নাই আমাদের কাছে রং, যদি উম্মতে মুহাম্মদীর রং আমাদের মাথায় থাক, আমাদের গায়ে থাকতো, তাহলে কোনদিন এই উম্মত এত নির্যাতিত হতো না, কোনদিন আবাবিল টানা মেলা উঠত না, কোনদিন চিৎকারের ফেরেশতা ঘুমাইত না, কোনদিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইত না, কোনদিন জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা আকাশে উঠতে থাকতেন না। 600 ডানা কোন কাজে লাগাবে, এখন তো আর ওহির বাহক হিসাবে কাজ করতে হয় না, আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহি আনতে যাইতে হয় না, আর ওহি নিয়ে কারো দুয়ারে আসতে হয় না, উনি 600 ডানা নিয়ে উড়া বেড়াইতেছেন। আজকে আমাদের এই দুরবস্থা কেন, কারণটা কি? এইখানে যদি এই দুরবস্থা হয় তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে, কবরে কি হবে, হাসরে কি হবে? উম্মতে মুহাম্মাদী কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছেন, ইঙ্গিত দিতে চাইতেছেন কোরআনের এক আয়াত আমাকে, কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন, আমাদের পক্ষে কে দাঁড়াবে? মনে হয় বোঝেন নাই, আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে, আমাদেরও তো কাক লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে। তো আল্লাহ বলে ওটা আগেই বলে দিছি, ওয়ার্রাসূলু শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো, বন্ধুকে। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে, পক্ষে 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 পক্ষে। এই জন্য কোন নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি বইলা, যত নবী হোক আর রসুলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। চাই খলিল হোক, চাই কালিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, সোয়া লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুইরা ধরি। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কেয়ামতের দৃশ্য কিরকম হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আন্দুরু মুসা মুতালাফিফুন বি উমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরা চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি রব আমাকে বাঁচান, আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান আমার উম্মতকে আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নেই, রং নাই, রং যদি থাকতো তাহলে এই গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটত, নেট দেখা চুল কাটে। কেন নির্যাতিত মুসলমান, কয়টা দেখানো আপনাদেরকে, 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি, কেন নির্যাতিত, কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া টাইকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা, তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু, বন্ধুর ধার ধারলি তো কতটুকু, শুধু মুখে বলে মোহাব্বত করি মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়ে বলতে পারবে আমি জানের আমার জানের চেয়ে বেশি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন, টিকা আছেন এখনো, এটা আল্লাহর এহসান, শুধু বন্ধুর কারণে টিকা রাখছেন, নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা, আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি, এটা হয়তো হয় কি কইরা, ডেলি 32 বার আল্লাহকে বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, ডেলি 32 বার বলি, 32 বার 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, কত হলো 32 রাকাতে আমরা পড়ি, আল্লাহ আমাদেরকে দুই হাত থেকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। এটা হুজুরগুর কাছে তর্জমা একটা, আমার কাছে আরেকটা, আমি তর্জমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ডেলি 32 বার বলি, তারপরও আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি করে খাওয়ান, কেন কি করে খাওয়ায়, সারা দুনিয়ার মুসলমান তো এই দুই হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে, ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে, হ্যাঁ আজকে তো 32 বার চাই আসলেন আপনি, ফজর থেকে ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্তে 32 বার বলছেন আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান, আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে, কি করে তোদেরকে বাঁচাবো, তুই যখন বলতে থাকিস বাঁচাও তখন তো কোরআন তোকে লানত করতে থাকে, কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো
তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লড়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর স্বামী ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে বারো শাস্তে আসছিস, আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরে ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না, ওয়াজ না, এটা ওয়াজ তো আমার পরে যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে, আমি তো এক বেড়া কান্দে নিছি এই জন্য ভিতরে ব্যথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিল উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আদর্শে যায়া যিনি উম্মত বলেন নাই, চল্লিশ দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা, চোদ্দ সত্তর হাজার পর্দার ওই পার থেকে তাজাল্লি, মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, চল্লিশ দিন বেহুশের মতো ছিলেন। ওইখানে যা বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না, আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকুম আজকে আমাকে না দিলেও চলবে, আমার উম্মত কে দেন, ওই উম্মত লানত আমাদের জিন্দগির উপরে, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দগির উম্মতে মুহাম্মাদি, আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কে আমাদের দিন দাঁড় করাবে, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কেয়ামতের বাদশাহ তোদের পক্ষে, ওয়াল রাসূলু শাহীদান আলাইকুম, আমি কিয়ামতের বাদশাকে তোদের পক্ষে দিয়া দিছি, দেখোস না ঘোষণা দিছি, সালতোতা শাস্তি তুষাপ্পা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠায় দিতে দেরি করব না, আজকে বন্ধু চাবে আমি খালি দিব, আমি চাব না আমি দিব, আজকে উম্মত ওই নবীর আদর্শ ছেড়ে দিছে, নবীর ইজ্জত রাখে না, সারা জীবন যদিও চোখের পানি জড়াইছে, জীবনের একটা পর্ব যায় না তেইশ বছর চোখের পানি থামে না, মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এই মুহূর্তেও কেউ কাঁদে, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি কইরা, ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে তোমার দিলে না, উম্মত কে দেখা রাখবো, এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লা লা ইয়াতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মত কে আল্লাহ দেখা রাখবেন। আবুলাই সামারকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছ, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা সাক্কাল আইদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না, যেই উম্মতের যেই উম্মত যেই উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মারকোল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য, আর কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন,
فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামাম মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন, ওই চেয়ার পাবে তারপরও বসবে না, আল্লাহ বলবে কেন বসবেন।